সমাজ কল্যাণ বাণিজ্য বস্ত্রপাট কিংবা রেলের মতো মন্ত্রণালয় 27টি মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধির কথা বলা হলেও দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম 11 মাসে মাত্র 58% এডিপি বাস্তবায়ন হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও অর্থবছরের প্রথম 11 মাসে বরাদ্দের মাত্র 41% ব্যয় করতে পেরেছে এই মন্ত্রণালয় যে মন্ত্রণালয় করোনার মতন এত জরুরি অবস্থায় তার বরাদ্দকৃত অর্থ খরচের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই মন্ত্রণালয়কে ন্যূনতম কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি জিডিপির অনুপাতে স্বাস্থ্যে মাত্র 0.9% বরাদ্দ দেওয়া হয়েছিল যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 15% এবং জিডিপির কমপক্ষে 5% হওয়া উচিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপি অনুপাতে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে এদিকে বরাদ্দ যা দেয়া হয়েছে সেটাও কেন ঠিকঠাক মতো ব্যয় করা গেল না সেই বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত চিকিৎসা সেবা এখন এক বিরাট ব্যবসা এই কারণে সরকার ক্রমাগত রাষ্ট্রীয় খাতকে ধ্বংস করে বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দিচ্ছে চিকিৎসার পেছনে ব্যক্তি নিজের পকেট থেকে ব্যয় দাঁড়িয়েছে 72% যদিও 2012 সালে সরকার ঘোষণা করেছিল ব্যক্তির আউট অফ পকেট এক্সপেন্ডিচার 32% নামিয়ে আনা হবে সর্বশেষ তথ্যে জানা যায় অতিরিক্ত আউট অফ পকেট এক্সপেন্ডিচারের পরে স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 86 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায় তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী দেশের 49% মানুষ অর্থাৎ প্রায় অর্ধেক জনগোষ্ঠী মানসম্মত স্বাস্থ্যসেবা পায় না পাশাপাশি 24% মানুষের পারিবারিক আয়ের 10% চলে যায় চিকিৎসা খরচ মেটাতে 8% বেশি মানুষ পারিবারিক আয়ের 25% বেশি খরচ করে চিকিৎসার পেছনে অর্থাৎ একটা পরিবারের একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পরিবারটি চোখে অন্ধকার দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না চিকিৎসার মান নিয়ে তো প্রশ্ন আছেই সাথে আছে অনুমোদনহীন ক্লিনিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের রমরমা ব্যবসা এইসব অবৈধ সেন্টারের বিরুদ্ধে অতি সম্প্রতি চালানো অভিযানের প্রথম 3 দিনে অল্প কয়েকটি জেলায় এমন অবৈধ প্রতিষ্ঠান পাওয়া গেছে 1000-এর ওপর তবে সারা দেশে বৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মোট সংখ্যা 12000-এর কাছাকাছি এর বিপরীতে আশ্চর্য হলেও সত্য অবৈধের সংখ্যা 12000-এর বেশি ক্লিনিক ব্যবসা তো কোনো গোপন ব্যবসা নয় মাননীয় স্পিকার ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার ঘোষণা দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে সাইনবোর্ড বিলবোর্ড পোস্টার এমনকি টিভি বিজ্ঞাপনও দেয় রোগী আকর্ষণ করবার জন্য অর্থাৎ এই সব ব্যবসা চলে প্রশাসন এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থার একেবারে নাকের ডগায় এই যে অনুমোদন থাকা প্রতিষ্ঠান যতগুলো আছে তার চাইতে বেশি যে আছে অনুমোদনহীন প্রতিষ্ঠান এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তর বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানে না তা মনে হয় না কোনো একদিন হঠাৎ ঘোষণা করে 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে তারপর মাঠে নেমে অভিযান পরিচালনা করা খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না কারণ অভিযান নিয়মিত হবার কথা ছিল যাতে ব্যাঙের ছাতার মতো এই ধরনের প্রতিষ্ঠান গড়েই উঠতে না পারে এবার একটু বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে তাকাই মাননীয় স্পিকার গত কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ভোজ্য তেলের দাম আকাশ ছুঁয়েছে আর সব পণ্যের কারসাজির ক্ষেত্রে যা ঘটে এই ক্ষেত্রেও ঘটেছে একই কাণ্ড আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম যতটা বেড়েছে সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু বড় ব্যবসায়ী এবং তেলকল মালিকদের সিন্ডিকেটের কারণে সাধারণ ক্রেতাদের মূল্য দিতে হয়েছে অনেক বেশি সরকারি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিছুদিন আগে হিসাব করে দেখিয়েছিল মাত্র 15 দিনে এই তেলের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে 1000 কোটি টাকার ওপরে আশ্চর্য হলেও সত্য সেই সিন্ডিকেটের ব্যাপারে আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে 1000 কোটি টাকার ভাগ কতদূর পর্যন্ত গেছে সেই প্রশ্ন আমি সংসদে রেখে গেলাম সেই সময় টিসিবি ট্রাকের সামনে ট্রাকের মাধ্যমে যে কয়টি পণ্য বিক্রি করা হয়েছিল সেটাও হয়েছে অনেক চাপের ব্যাপার অনেকের জন্য রোজার আগে ছোলা এবং খেজুর যুক্ত করা টিসিবির প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে 970 টাকা ভাত খেতে না পাওয়া মানুষকে সরকার প্রাথমিকভাবে ঘাট ধরে ছোলা এবং খেজুর খাওয়াতে চেয়েছিল প্যাকেজের মূল্য বাড়ার কারণে অসংখ্য মানুষ ওই টাকাও জোগাড় করতে পারেনি লাইনে দাঁড়িয়ে খাবারও কিনতে পারেনি খাবারের কষ্ট এমন একটা জিনিস মাননীয় স্পিকার যা ছোট্ট শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ এমনকি ক্যান্সারের রোগীকেও বাধ্য করেছে টিসিবির লাইনে দাঁড়াতে প্রথম শ্রেণীতে পড়া ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়েছিল টিসিবির ট্রাকের পেছনে কিন্তু প্রথম আলোতে ছাপা ছবিতে দেখেছিলাম তার হাতটি টিসিবির ট্রাকের পণ্য পর্যন্ত পৌঁছাতে পারেনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী 80 বছরের বেশি বয়সী মোহাম্মদ শফিকও দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাকের পণ্য নিতে লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে কোনো রকমে ভারসাম্য রক্ষা করে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত 65 বছর বয়সী অলিউল্লাহকেও দাঁড়াতে হয়েছিল ট্রাকের লাইনে 5 বছরের ছেলেকে হাতে আর 2 মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন রিনা বেগম পকেটে 300 টাকা নিয়ে ঘণ্টাখানেক লাইনে দাঁড়ানোর পর
প্যাকেজ কিনতে 790 টাকা লাগবে জানতে পেরে হতাশ হওয়া মোস্তফা কামালও ছিলেন এই দীর্ঘ সারিতে। ছিলেন যমুনা রানী, যিনি শাক কুড়িয়ে বিক্রি করে দিনে 100 টাকা জোগাড় করে টিসিবি ট্রাকের লাইনে আশপাশে ঘোরাঘুরি করেছেন, লাইনে দাঁড়ানোর চিন্তাও করতে পারেননি। কিছুদিন আগে দেখলাম প্রথম আলোর পাতায় প্রকাশিত হয়েছে ছোট্ট একটি শিশুর ছবি। মায়ের সাথে ওএমএস এর লাইনে দাঁড়ানো শিশু ট্রাকের নিচ থেকে চাল কুড়াচ্ছিল দুই হাতে। সরকার বড় গর্ব করে বলে, মাননীয় স্পিকার, আমাদের মাথাপিছু আয় নাকি এখন $2,824। আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি, 5 সদস্যের একটি পরিবারের মাসিক আয় দাঁড়ায় 1,12,000 টাকা। সেই বাংলাদেশে দাঁড়িয়ে ছোট্ট শিশুকে কেন চাল কুড়াতে হয় আমি জানি না, তার ভাগের টাকা কার পকেটে যায় সেটাও আমি বুঝতে পারি না। আর একটা কথা না বলে পারি না মাননীয় স্পিকার, আমরা যারা প্রিভিলেজ মানুষ, আমাদের চারপাশে একটু তাকালে আমরা কজন মানুষকে দেখতে পাই, কটা পরিবারকে দেখতে পাই যার মাসিক আয় 1,12,000 টাকা। এক একবার টিসিবির পণ্য কিনতে পারলে একজন মানুষ 250 টাকার মতন বাঁচাতে পারে। বর্তমান বাংলাদেশে লাখ লাখ পরিবারের কাছে এই 250 টাকা এতটাই অমূল্য হয়ে উঠেছে যে সেটা বাঁচানোর জন্য তারা ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি খরা সব উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছে। ট্রাকের পেছনে লাইনে দেশের সংবাদ মাধ্যমগুলো দীর্ঘদিন থেকে মধ্যবিত্তকেও দেখতে পাচ্ছিল। মাননীয় স্পিকার, কিছুদিন আগে বাণিজ্যমন্ত্রী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ভালো পোশাক পরা মানুষজন, মধ্যবিত্ত শ্রেণীতে থাকা মানুষজনও টিসিবির লাইনে লাইন দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাপে মানুষের জীবন যখন নাভিশ্বাস, তখন সারা দেশে টিসিবির ট্রাক মাত্র 400। এই ট্রাক যদি 4,000ও করা হতো, তারপরেও আমার মনে হয় সেটা যথেষ্ট হতো না। এবারকার বাজেটে কোন মন্ত্রণালয়ের বাজেট যদি সম্পূরক বাজেট উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার কথা থাকতো, সেটা ছিল বাণিজ্য মন্ত্রণালয়। ভর্তুকি মূল্যে মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করার চেষ্টা থাকলে এই মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ হতো আরও অনেক বেশি, কিন্তু অবিশ্বাস্যভাবে এই মন্ত্রণালয়ে বাজেট কমেছে। আগে বলেছি, এই দেশের অসংখ্য মানুষের হাতে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার জন্য ওই পরিমাণ টাকা ছিল না। জরুরি ছিল এরকম সামর্থ্যহীন মানুষদের জন্য সামাজিক নিরাপত্তার নানান ভাতার পরিমাণ এবং আওতা আরও বহুগুণে বাড়ানো। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পূরক বাজেটে আরও একটা বড় বরাদ্দ পাওয়ার কথা ছিল, কিন্তু বাজেটে তারা দূরেই থাকুক, এই মন্ত্রণালয়ের বরাদ্দ আরও কমেছে। সামাজিক নিরাপত্তাকে বড় করে দেখানোর জন্য সরকার এক শুভঙ্করের ফাঁকি দেয় প্রতি বছর। এই খাতে সরকারি চাকরিজীবীদের পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ, করোনা প্রণোদনার সুদ, স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকা যুক্ত করা হয়। এসব বরাদ্দের উপকারভোগী বেশিরভাগ সময় দরিদ্র বা প্রান্তিক মানুষ নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সামাজিক সুরক্ষায় দরিদ্র এবং প্রান্তিক মানুষদের বিভিন্ন ভাতা দেওয়ার জন্য সরকারকে বরাদ্দ করতে হয় 7,500 কোটি টাকা, যেটা জিডিপির মাত্র 0.22%। আবার সরকারি গবেষণায় দেখা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত মানুষের 46% ভাতা নেবার যোগ্যতা পূরণ করেন না। সর্বত্র দুর্নীতি, রাজনীতিকরণ, দলীয়করণের ফল হয়েছে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ না থাকলে ভাতা পাওয়া অসম্ভব। ওদিকে বারবার বলার পরেও সরকার যেহেতু করোনার সময় কিংবা করোনার পরে নতুন কোনো জরিপ করেনি, তাই সরকারের কাছে দরিদ্রের কোনো তালিকাও নাই। নতুন করে দারিদ্র্যসীমার নিচে নামা 2.5 কোটিরও বেশি মানুষ না পেয়েছে কোনো ভাতা, না পেয়েছে সহায়তা। একটা রাষ্ট্রের সরকার কোন খাতে কত বরাদ্দ দেয়, কোন কোন খাতকে অগ্রাধিকার দেয়, সেটা দেখে একটা সরকারের চরিত্র খুব স্পষ্ট হয়। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলো যেই সরকারের কাছে প্রাধান্য পায় না, সেই সরকার আর যাই হোক জনগণের কল্যাণ চাওয়া সরকার নয়। সেই সরকারটি কাজই হচ্ছে তার ক্ষমতা টিকিয়ে রাখতে এবং তার লুটপাটে সাহায্য করতে অলিগার্কদের স্বার্থ রক্ষা করা এবং বাজেটের সমস্ত পদক্ষেপ সেই অলিগার্কদের মাথায় রেখেই নেওয়া, সেটা মূল বাজেট প্রণয়ন হোক কিংবা সম্পূরক বাজেটে ব্যয় বাড়ানো হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।